হ্যালো ক্লাস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমাকে কি তোমরা শুনতে পাচ্ছো ক্লাস? Yes, present, miss. Present. শোনা যাচ্ছে? Yes, miss. আরে চকচকি, তোমাকে তো আজকে বেশ কিউট লাগছে দেখতে, কি ব্যাপার? কি করছে বলো তো? ও রিয়েলি মিস, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা কি জানতে চান যে আমি কিভাবে কি করি? শিওর, আমি তো দেখতে চাই, তোমরা কি বলো বাচ্চারা? নো, ওকে, সো চলো আপনাদেরকে দেখাই আসি শুধুমাত্র রাইস ছাড়া ডা যে আমি কিভাবে কি করি। হাই গাইস, নিউ মি, নিউ ইয়ার, নিউ নেইলস। এবং যেহেতু সময়টা এখন খারাপ, যার কারণে আমার টিচার এবং আমার ক্লাসমেট রাইসা ছাড়া আমাকে বললো যে আমি কিভাবে একটু অনলাইন ক্লাসে নিজেকে প্রেজেন্টেবল দেখাই। সেটা অনলাইন ক্লাস হতে পারে, গুগল মিটে যে মিটিংগুলি হয় সেটা হতে পারে, বা জুম ক্লাস হতে পারে, ফেসবুক লাইভের ক্লাস হতে পারে। বিকজ লেটস বি অনেস্ট, এখনকার টাইমে টিচাররা ম্যাক্সিমামই হচ্ছে ক্যামেরাটা অন রাখতে বলে, আনটিল অর আনলেস ইউ ডু দিস। প্রেজেন্ট মিস, শিমর গার্লের চ্যানেলে কিন্তু কখনো আমি লাইটিং নিয়ে খুব একটা বেশি কিছু কখনো দেখাই নেই। আমি অলওয়েজ দেখাই কীভাবে মেকআপ করা লাগে এবং কীভাবে সবসময় ভারী মেকআপ করা লাগে, আই নো, বাট অনলাইন ক্লাসে লেটস বি অনেস্ট, বিয়ে বাড়ির সাজ নিয়ে তো বসলে হয় না। সো আজকে আমি লাইটিংটা দেখাবো, প্লাস আমি তোমাদেরকে একদম একদম নো মেকআপ মেকআপ, যেখানে একদম মেকআপ ছাড়া বলবো না, একদম মিনিমাল মেকআপ দিয়ে 5 মিনিটের মধ্যে কিভাবে তুমি রেডি হতে পারো ফোনের ক্যামেরার জন্য অথবা ল্যাপটপের ক্যামেরার জন্য। আর আরেকটা হচ্ছে, তারপরটা শেষ করার পর আমি যেহেতু 6 বছর ধরে ব্লগিং করছি, লাইটিং আলো ছায় এগুলো নিয়েই হচ্ছে আমার কাজ, সেসব ব্যাপারে বেশ ভালো ধারণা আমার আছে। সো 2 থেকে 3টা টিপস তোমাদেরকে আমি দিয়ে দিব লাইটিংয়ের ব্যাপারে, যেটা দিয়ে তোমরা অনলাইন ক্লাসে খুব সুন্দর প্রেজেন্টেবল লাগতে পারো। সো আই থিঙ্ক উইদাউট ফার্দার ডিলে লেটস গো, লেটস শো ইউ। আমি আজকে কোনো ধরনের ফাউন্ডেশনও ইউজ করবো না, কনসিলারও ইউজ করবো না, জাস্ট একটা ক্রিম ইউজ করবো, যে ক্রিমটা আমাকে একটা চমকতি হুই সিতারে লাগবে এটা দিলে, কারণ লেটস বি অনেস্ট, ক্রিমটা আর কি তোমাদেরকে দেখানোর জন্য আমি থাউজেন্ডস অফ রিকোয়েস্ট পাচ্ছিলাম যে আপু এটা কোন ক্রিম, আপু আমাদেরকে কি একটা রিভিউ তুমি কি দিবা আমাদেরকে, বা এটা কোথেকে কিনছো আপু, এটা কোনটা। এবং তোমরা যদি আমাকে অনেকদিন ধরে ফলো করো, তোমরা জানবে যে আমি অলরেডি আমার মানে 2 মান্থ, হ্যাঁ 2 মাস হয়ে গেছে আমি এই ক্রিমটা ব্যবহার করছি। এবং আজকের ভিডিওর জন্য আমি সেই ক্রিমটাই দিব, কারণ সেই ক্রিমটা দেওয়ার পরে যখন লাইটটা আমাদের ফেসে হিট করে আমাদের ফেসটা একদম চমকতি হুই সিতারে হয়ে যায়। সো অলমোস্ট লাইক 2 মাস আগে আমি একটা বিশাল বড় গিফট বক্স রিসিভ করি, পিআর প্যাকেজ রিসিভ করি, যেটা হচ্ছে গিয়ে নান আদার দ্যান ফ্রম আওয়ার ভেরি ওন পন্স বাংলাদেশের পক্ষ থেকে। It's huge. Yeah. So, this is how the box looks like. এটা আমি রিসিভ করি পন্স বাংলাদেশের পক্ষ থেকে, যেখানে ইটস এ হিউজ বক্স, যেখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল। অ্যাজ ইউ ক্যান সি, এখানে একটা কাজল আছে, ল্যাকমির মিরর আছে, উইচ ইজ সুপার কিউট, পন্সের মিনারেল ক্লে ফেমিং ফোম, ফেশিয়াল ফোম, যেটা আমি এখনও ইউজ করিনি, ইউজ করবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন আরেকটা সবচেয়ে কিউট যেটা হচ্ছে কি, এরকম একটা কফি মাগ আছে, যেখানে হচ্ছে গিয়ে শিমার গার্ল এর নেমটা খুব সুন্দর করে লিখা, যেটার সাথে মানে আরেকটা ক্রিম আমি পাই, দ্যাট ইজ দিস ওয়ান, উইচ ইজ দ্য পন্স হোয়াইট বিউটি টোন আপ মিল্ক ক্রিম। যেহেতু নতুন বছর, নতুন আমি, নতুন নেইলস, সো আমি ভাবলাম যে কেন না আমার সাবস্ক্রাইবারদেরকে একটু আমি ছোটো একটা গিফট দিয়ে দিই, রাইট? সো তোমরা চাইলে একটা কন্টেস্টে পার্টিসিপেট করে এই ফুল বক্সটা তোমরা গিফট হিসেবে পেতে পারো অ্যালং উইথ দিস ক্রিম। সেটার জন্য তোমাদেরকে কিচ্ছু করতে হবে না,
জাস্ট ছোট্ট একটা কনটেস্টে অংশগ্রহণ করতে হবে, যেখানে তোমাকে একটা মেকআপ লুক করতে হবে যেটা হতে হবে 1000 টাকার মধ্যে, এবং কিছু সার্টিন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এক্সকিউজ আমি একটু রেখে দিই, এটা নাহলে পড়ে যাবে। সো সার্টিন কিছু হ্যাশট্যাগ তোমাদেরকে, সব কিছু আমি নিচে কিন্তু ডিসক্রিপশন বক্সে লিখে দিব, তোমরা চেক আউট করতে পারো চাইলে। আমার লাস্ট ভিডিওতে ভিডিওটা দেখেও কিন্তু অনেকে পার্টিসিপেট করে ফেলেছো, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকের ভিডিওর জন্য শুধুমাত্র আমি এই ক্রিমটাই ইউজ করব ফাউন্ডেশন বা কনসিলারের বদলি, উইচ ইজ পন্স টোন আপ মিল্ক ক্রিম। এবং এটার কেন ইউজ করব সেটা আমি একটু দেখাই। মনে করো যে আমি এখানে একটু এই ক্রিমটা সোয়াচ করলাম, ওকে। এখন যদি আমি আমার ফোনের ফ্ল্যাশটাকে অন করি, এটা দেখো লাইট যখন এটাতে হিট করে, এটা কিন্তু অলরেডি তোমাকে একটা গ্লো ফ্রম উইদিন দিয়ে দেয়। অথচ যদি এই হাতটাতে আমি যেহেতু দেইনি, এটাতে যখন হিট করে এটা কিন্তু কোনো ধরনের গ্লোনেস গ্লোই ভাব গ্লো দেয় না, গ্লো ফ্রম উইদিন দেয় না, বাট এটাতে কিন্তু একটা গ্লো ফ্রম উইদিন দেয়, যার কারণে এই ক্রিমটা যখন আমরা ফেসে ইউজ করব, এটা কিন্তু আমাকে আমাদেরকে অলরেডি একটা গ্লো ফ্রম উইদিন দিবে। এবং এটাতে আমার কিছু খুব পছন্দের ইনগ্রিডিয়েন্ট আছে, আমি একটু দেখাই। তোমার অনেকে এটার রিভিউ চাচ্ছিলা, এটার ইনগ্রিডিয়েন্টগুলোর মধ্যে যেটা আমার সবচেয়ে পছন্দের আমি এর আগেও বলেছি, উইচ ইজ নাইসিনামাইড আছে, তারপর হচ্ছে ভিটামিন B3 আছে, মিল্ক প্রোটিন আছে। ও আরেকটা ব্যাপার আমি একদমই বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আমার যেসব সাবস্ক্রাইবাররা কন্টেস্টে অংশগ্রহণ করবে না বা যারা এই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, তাদের জন্য আমি একটা 25% অফের ব্যবস্থা করেছি। এমনি এই প্রোডাক্টের দামটা খুবই কম, বাট তুমি যদি আমার কোড ইউজ করো, যেটার কোডটা হচ্ছে গিয়ে শিমার গার্ল এক্স টোন আপ, এই কোডটা ইউজ করে তোমরা বাংলা শপার্সে একটা অ্যাডিশনাল 25%-এর অফ ভোগ করতে পারবা, যেটা সব কিছুর সমস্ত লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। অথবা যদি না চাও অন্য কোনো ব্লগারেরটা ব্যবহার করতে পারো, কোনো ফোর্স করছি না, কিচ্ছু না, তোমাদের উপরেই ডিপেন্ড করে। বাট যেহেতু এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট, সো যার কারণে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটু ছোট্ট একটু এটার আয়োজনটা করলাম। এখন আমরা যেটা করব, আমরা এখন ডিরেক্টলি আমাদের এই যে আমাদের যে ঘুম ঘুম ফেসটা, এটাকে একটু অ্যাওয়েক লাগানোর জন্য আমাদের আইল্যাশটাকে কার্ল করে নিব। এবং কার্ল করে আমরা টু ফেসডের বেটার দ্যান সেক্স মাস্কারাটা দিয়ে আমরা একটু ভারী ভারী করে মাস্কারাটা লাগাবো, কারণ আমার ন্যাচারাল লুকের সাথে ভারী মাস্কারা ভীষণ রকমের ভালো লাগে। তো দেখো ইনস্ট্যান্টলি কিন্তু আমাকে একদম অ্যাওয়েক লাগছে। এখন লাস্ট বাট নট দি লিস্ট আমরা যেটা করবো, আমরা একটু লিপস্টিক লাগাবো। এটা একদমই নুড একটা কালার, তোমরা চাইলে নর্মাল লিপ বাম দিতে পারো, আমি মাঝে মাঝে লিপ বাম দিয়েও বসে যাই, বাট আজকে আমি টিয়া সেনের এই লিপস্টিকটা ইউজ করবো, যেটা একদম নুড একটা কালার। আমি দেখাই, সি আমি এটাকে দিয়ে ব্লাশ দিব, যেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি রাখতে পারবো। এই যে দেখো, এটা একদম লিকুইড ব্লাশের মতো কাজ করবে, একটু নোজে দিবা, একটু এখানে দিবা, তাহলে দেখবা যেটাকে কন্ট্রোল স্ল্যাশ ব্লাশ হিসেবে কাজ করবে। সো আমি জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি, সি ইনস্ট্যান্টলি কিন্তু আমাকে একদম ব্লাশি ব্লাশি বাবলি বানায় দিল। এখন আমরা একটু সেম লিপস্টিকটা দিয়ে ঠোঁটে দিব, এটা একদম আমার লিপের শেড, সি ওকে। সো আমার মেকআপ কিন্তু কমপ্লিট, যেটা তোমাদের ম্যাক্সিমাম করতে 5 মিনিটসের বেশি কিন্তু একদমই লাগবে না। ইগেন অলরেডি সি আমাকে কিন্তু অলরেডি একটা গ্লো ফ্রম উইদিন দিচ্ছে, উইচ ইজ গুড, অ্যান্ড আই থিঙ্ক বিফোর অ্যান্ড আফটার ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এনিওয়েজ মেকআপ কমপ্লিট, এখন আমরা লাইটিংয়ে জাস্ট 3টা টিপস দিব, একদম ইজি পিজি লেমন স্কুইজি। সো নাম্বার 1 যেটা হচ্ছে, তোমাকে তোমার বাসার এমন একটা জায়গা খুঁজে নিতে হবে যেটা হচ্ছে তোমাকে একটা বেস্ট লাইটিং দেয়, এবং মনে রাখতে হবে লাইটিংটা যাতে তোমার এই সাইড থেকে না আসে বা এই সাইড থেকে না আসে, তাহলে দেখতে পচা লাগবে, পেছন থেকে যাতে না আসে তাহলে তোমাকে একটু মরা মরা লাগবে। যদি তোমার কোনো ধরনের লাইটিংয়ের উৎস না থাকে, তাহলে তুমি তোমার জানলাটা খুলে দিতে পারো, বা জানলাটা যখন খুলবা তখন যখন ডাইরেক্টলি সূর্যি মামা তোমার মুখের উপরে এসে তোমাকে একদম একটা কিসি দিয়ে দিবে, তখন একদম ওয়াশড আউট লাগবে। সো একটু জানলা থেকে একটু দূরে বসতে হবে,
এবং বেস্ট একটা লাইটিং খুঁজে নিতে হবে। বাট তোমার ক্লাস যদি সন্ধ্যার সময় হয় বা রাতের বেলা যখন সুজি মামা থাকে না, আমরা যে কোনো একটা এলইডি লাইটের নিচে বসতে পারি, যেহেতু এলইডি লাইট তো ডিরেক্ট আমাদের মাথার অনেক উপরে থাকে। এবং আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের যে ক্যামেরাটার যেই ফোকাস, মানে যেই জায়গাটা, কী বলে এটাকে, ফোকাল বলে নাকি আই ডোন্ট নো, ক্যামেরাটা যেটা, সেটা যাতে আমাদের চোখ থেকে না নিচে থাকে, যার কারণে আমাদেরকে ডাবল চিন পচা লাগবে দেখতে, না বেশি উপরে থাকে। আমার কিছু ফ্রেন্ড আবার এভাবে বসতো দেখতে মানে অনলাইন ক্লাসে, নো ইটস ভেরি অকওয়ার্ড, ইউ হ্যাভ টু বি প্রফেশনাল ইনাফ ওয়েন ইউ আর ইন আ মিটিং অর ইন আ ক্লাস গার্ল। সো তোমাকে চোখ থেকে 2 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে আমাদের ক্যামেরাটাকে সেট করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ডু ইট। এখন হাত দিয়ে এভাবে ধরে রাখলে হাতটা স্ট্রেস হয়ে যাবে, ব্যথা করবে, যার কারণে আমি আমার অনলাইন ক্লাসের জন্য রিসেন্টলি এরকম একটা স্ট্যান্ড কিনে নিয়েছি, যেটা হচ্ছে আমি ফেসবুকে কোনো ধরনের লাইভ করি না, সো লাইভের জন্য প্রশ্নই আসে না। এটাকে আমি শুধুমাত্র আমার অনলাইন ক্লাসের জন্য কিনেছি। এগুলো খুবই ইনএক্সপেন্সিভ, এগুলো তোমরা বাজারে কিনতে পাবে। এরকম একটা জায়গায় তোমরা যদি ফোনটাকে এভাবে সেট করো, আমি একটু দেখাই, তারপর আমি এইটাকে সুন্দরভাবে কোনো একটা জায়গায় সেট করে তারপর আমি অনলাইন ক্লাসটা করতে বসতাম। এটা গেল হচ্ছে নাম্বার 2। এখন হচ্ছে নাম্বার 3। তোমার যদি মনে হয় যে তোমাকে দেখতে একটু পচা লাগছে বা ফেসটা বেশি অন্ধকার লাগছে, সেক্ষেত্রে এই টিপসটা তোমরা ফলো করতে পারো, যেটার জন্য তোমার যদি একটা ল্যাপটপ থাকে তবেই তুমি করতে পারবা। তোমার যেটা করতে হবে, ল্যাপটপে তোমাকে হচ্ছে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে তুমি একটা হোয়াইট ওয়ালপেপার দিয়ে সার্চ করবা, সার্চ করে একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করে তুমি হচ্ছে ল্যাপটপটা সেট করে, ফোনটাকে ল্যাপটপের সামনে সেট করে তারপরে বসবা। তাহলে দেখবা যে আমরা যে রিফ্লেক্টর কিনি না, আমরা মানে যারা হচ্ছে ক্যামেরাম্যান তারা জানবে যে রিফ্লেক্টর ফেসে দিলে ফেসটা দেখতে অনেক গ্লোই লাগে, আরও সুন্দর লাগে। সো ওরকম একটা রিফ্লেক্টর হিসেবে এটা কাজ করবে সেই ওয়ালপেপারটা। এরকম কনফিডেন্ট যখন তোমাদেরকে লাগবে, তখন আই থিঙ্ক যখন ভাইবা বা প্রেজেন্টেশনের সময় তোমাদের আসলে মরার সময় চলে আসবে না, তোমরা আরও কনফিডেন্ট ফিল করবা, প্রেজেন্টেশনে তোমাদের এই অবস্থা হবে না। আই হোপ দ্যাট এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু হলেও টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পেরেছি। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আমি আবার চলে আসবো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, কনফিডেন্ট থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। সেই কারণে আজকের ভিডিওটা শেষ করছি, আমি চলে আসবো আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। আই লাভ ইউ অল সো মাচ, বাই বাই।